আশরা আমরা ছোটবেলা থেকেই দেখেছি একটি বিষয় আফসুসের তা হলো যে আশোরার যে প্রকৃত ইতিহাস এটি অবশ্য আমরা আমাদের মসজিদগুলো থেকে অতটা শুনতে পাই না মহিলারা খিচুড়ি রান্না করে শিরনি রান্না করে মিসকিনদের মধ্যে বিলিয়ে দেন এটি কি আসলে শোকের কারণে সিয়াম উদযাপন না অন্য কোনো কারণ আছে নিঃসন্দেহে এটি বেদনার বিষয় কিন্তু এই বেদনার দিবসকে কেন্দ্র করে কোনো আমল আছে কি না সেটা জেনে আমাদের করা উচিত আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সালামু আলা আল্লাহ ও বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা খুব সংক্ষিপ্ত পরিসরে আজকে আশুরা নিয়ে কয়েকটি কথা বলবো প্রথম কথা হলো যে আলহামদুলিল্লাহ আমাদের দেশে অধিকাংশ মানুষেরাই দিনের ব্যাপারে যথেষ্ট সচেতন আশুরা আমরা ছোটোবেলা থেকেই দেখেছি আশুরা আসলে মুহররমের এই মাসে বিশেষ করে মসজিদগুলোতে আমাদের মসজিদের খতিবরা মসজিদের ইমাম যারা আছেন তারা আমাদের সবাইকেই এ ব্যাপারে নানান নাসিহা করতেন মহারমের গুরুত্ব বোঝাতেন আসরার করণীয় এ ব্যাপারে ওনারা কথাবার্তা বলতেন তো একটি বিষয় আফসুসের তা হল যে আসরার যে প্রকৃত ইতিহাস এটি অবশ্য আমরা আমাদের মসজিদগুলো থেকে অতটা শুনতে পাই না যতটা আল্লাহ নবী সাল্লাহ আলসালাম হাদিসে বলে গেছেন আমাদের দেশে আসড়া তথা মাসের দশ তারিখে রোজা রাখার একটা ট্রেডিশন আছে আলহামদুলিল্লাহ এটি আল্লাহ নবী সাল্লা সাল্লামের সুন্না কিন্তু আজকে আমরা একটি বিষয় উল্লেখ করতে চাই তাহলে অধিকাংশ মানুষেরাই এই দিনটাকে শোক দিবস হিসেবে উদযাপন করেন হয়তো রোজা রাখেন অনেকে আবার আমরা দেখেছি ছোটোবেলায় যে গ্রাম এলাকায় মহিলারা খিচুড়ি রান্না করে শিরনি রান্না করে মিসকিনদের মধ্যে বিলিয়ে দেন উদ্দেশ্য একটাই যে এই এই দিনে হুসাইন আল্লাহ তালা আনহ খাবার পাননি পানীয় পাননি সেই স্মৃতিকে মনে রাখার জন্য ধরে রাখার জন্য তারা এই চর্চাটা করে থাকেন যদিও রসুল করিম সাল্লাহ আলিয়াল্লামের হাদিসে এর বিপরীত আরেকটি বক্তব্য আমরা খুঁজে পাই আজকে সেটি আমরা উল্লেখ করতে চাই যে এই আশুরা যে আমরা উদযাপন করছি আশুরার যে সিয়াম পালন করছি এটি কিসের সিয়াম এটি কি আসলে শোকের কারণে সিয়াম উদযাপন না অন্য কোনো কারণ আছে আল্লাহ নবী সাল্লাহ ইসলাম সম্পর্কে আব্বাস সলাদি আল্লাহ তাল্লাহ বলছেন হাদিসটি সাহি বুখারি এবং মুসলিমে আছে আল্লাহ রসুল আল্লাহি সাল ওয়াসাল্লাম কাদিমা আল মদিনা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম মদিনায় যখন আসলেন ফাওয়াজ আল ইয়াহুদ তিনি ইয়াহুদিকে দেখতে পেলেন যে ইয়াসুমোনা তারা আসরার দিনে রোজা রাখছে আল্লাহ নবী সালাম আল্লাহ রসুল তাদেরকে বললেন যে মা হাজ আলিয়ম আল্লাহমাহ এটা কোন সেই দিন যেদিনে তোমরা রোজা রাখছো তারা বললেন যে হাজা ইয়ৌম আজিম এটা তো খুব মহান একদিন আঞ্জাল্লাহু মৌসা ওয়াকাউমাহু আল্লা দিনে মৌসা এবং তার সম্প্রদায়কে মুক্তি দিয়েছিলেন আউনা ওয়াকাউমাহু ফের আউন এবং তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন ফসোয়া মা মৌসা শোকরা মৌসা সাল্লাম সুক্রিয়া আদায় করে এই দিনে রোজা রেখেছিলেন তো ওই দৃষ্টিকোণ থেকে আমরাও রোজা রাখছি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাদের এই কথা শুনে বললেন নাহনু আহাক্কো ওয়া আউলা বি মিনকুম আমরা তো তোমাদের চেয়ে মোসা আল্লাহ সাল্লাতামের আরো বেশি কাছাকাছি মানুষ মোসা আলাহিসের সুন্না প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা আরও বেশি হকদার কেন কারণ তিনি তো আসলে তাওহিদবাদী ছিলেন আমরাও তাওহিদপন্থী আমরা মোয়াহেদ তিনিও মোয়াহেদ ছিলেন সে দৃষ্টিকোণ থেকে মহসা আলাহিসাল্লা শুক্রিয়ার এই দিনে আল্লাহ নবী সাল্লা সুক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছিলেন এটি কোনো শোকের দিন হিসেবে তিনি উদযাপন করেননি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যে কারবালার যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল কাকতালীয়ভাবে এদিনেই ঘটেছিল তো এখন নিঃসন্দেহে এটি একটি বেদনাদায়ক কথা আল্লাহ তালুকে শাহাদাত বরণ করতে হয়েছিল তিনি জুলুমের শিকার হয়েছিলেন তিনি মাজলুম ছিলেন নিঃসন্দেহে এটি বেদনার বিষয় কিন্তু এই বেদনার দিবসকে কেন্দ্র করে কোনো আমল আছে কিনা সেটা জেনে আমাদের করা উচিত প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই জানেন ওহুদ যুদ্ধে সত্তর জন সাহাবা শাহাদ বরণ করেছিলেন বরণ করেছিলেন মতো কত মহান বরণ করেছিলেন সেই দিনে আল্লাহ নবী সাল সাল্লাম পারতেন পরবর্তী বৎসর ওহুদের সেই দিনকে শোক হিসেবে উদযাপন করতে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এমনটা করেন নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সত্তর জন সাহাবা যারা শাহাদ বরণ করেছিলেন তাদের এই বেদনাদায়ক দিনকে শোক হিসেবে তিনি পালন করেননি দর্শক শ্রোতা তাহলে আমরা দেখতে পাই আল্লাহ নবী সাল্লামের জীবনে শোক দিবস উদযাপনের কোনো রীতি ছিল না সুতরাং এটা বেদনাদায়ক দিন হওয়া সত্ত্বেও যেহেতু নবী সাল সাল্লাম শোক দিবস হিসেবে কোনো দিবস তিনি উদযাপন করেননি সুতরাং এই সেন্স থেকে এই দিবসে রোজা রাখা নিঃসন্দেহে বিদা তাহলে যারা শিয়া এবং তারা যা করছে তাজিয়া মিছিল করছে নিজেদের শরীর রক্তাক্ত করছে এই সবকিছুই কিন্তু মারদুদ সবকিছুই কিন্তু বিদা সবকিছুই সারিয়া বহির্ভূত কাজ এবং আরেকটি বিষয় আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাই আল্লাহ নবী সাল আলহি সাল্লাম তিনি সোমবার দিন রোজা রাখতেন বৃহস্পতিবার দিন রোজা রাখতেন বৎসরের অন্যান্য সময়ে রমাদনের বাহিরেও তো তাকে জিজ্ঞেস করা হলো সইলা রসোল্লা সাল আলি সাল্লাম আনসুইয়া আমি সোমবার দিন রোজার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল তিনি অনেকগুলো কারণ বলেছেন বিভিন্ন হাদিস আছে তো এর মধ্যে একটি কারণ ছিল তিনি জবাব দিয়েছিলেন যে ফি হি ওয়া ফি হি জিলা আলাই যে আমা আমি এদিনে জন্মগ্রহণ করেছি আমি এদিনে নবোদ প্রাপ্ত হয়েছি তো এই যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সালামের জন্মদিন সোমবার ছিল তিনি অহিপ্রাপ্ত হয়েছেন সেটাও একটা সুখের খবর তিনি জন্ম গ্রহণ করে দুনিয়ায় এসছেন এটাও একটা আনন্দের সংবাদ এই দৃষ্টিকোণ থেকে তিনি সুক্রিয়া স্বরূপ এই দিনে তিনি রোজা রেখেছিলেন সুতরাং আমরা শরিয়াতে সুক্রিয়া জ্ঞাপনের বিষয়টি দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম নানান সময়ে সুক্রিয়া জ্ঞাপন করে রোজা রেখেছেন যেটা মো সাহা আলাহিসাল্লামও করেছিলেন সুতরাং আশুরা আর এই দিবসে আমরা রোজা রাখবো উদ্দেশ্য একটাই হবে যে আমরা সাল্লামের রেখে যাওয়া সুন্না প্র্যাকটিস করছি এটা হলো আনন্দের দিন এটা সুক্রিয়া জ্ঞাপনের দিন এটি শোকের দিবস নয় যেভাবে আমাদের দেশেও কিছু মানুষ উদযাপন করে আল্লাহ সুবাহ তাল্লাহ আমাদের সবাইকে সুন্না প্র্যাকটিস করে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি